ভোগাই নদী আমরা দেখতে পাচ্ছি উপর থেকে ভোগাই নদী আমরা রাতে অবস্থান করেছি মহিলা কর্মজীবী হোস্টেলে খুব সুন্দর নদী বয়ে গেছে এটা ভোগাই নদী অসাধারণ দৃশ্য আমরা দেখতে পাচ্ছি আমরা ছাদ থেকে আমরা রাতে এই ভোগাই নদীর তীরেই ছিলাম আপনাদেরকে দেখায় ছাদ থেকে আমরা দেখাচ্ছি আপনাদের পুরো ও নাসদাবাড়ি ছাদে ওঠার পর মনে হচ্ছে শুধু গাছ আর গাছ প্রকৃতি সবুজ প্রকৃতি একদম যতদূর চোখ যায় শুধু গাছ আর গাছ ওইদিকে হ্যাঁ ওইদিকে দেখা দেখাতে চাই হ্যাঁ আমরা আমি একটু দেখছি যে চারিদিকে শুধু আসলে গাছ আর গাছ প্রকৃতি এত চমৎকার এত সুন্দর আমি দুই তিনবার ঘুরে গেছি সকালে মূলত এটা হচ্ছে থানা নালতাবাড়ি থানা শেরপুর জেলা আপনারা কি ছবি তুলছেন এই তো ছবি তুলছেন আমাদের কবি মতেন্দ্র মার্কিন নেমে গেলেন নিচে তিনি নিচে নেমে গেলেন আবার আসবেন তিনি পুকুর মানে এইটা কোনটা তার কি তারগঞ্জ না খুবই সুন্দর মানে আমরা উপর থেকে দেখছি উপর থেকে দেখছি হ্যাঁ আমাদের কবি বন্ধু তরুণ কবি শরীফ মল্লিক না কি অবস্থা কেমন কাটলো রাত খুব ভালো খুব ভালো এসে মনটা আরো ভালো হয়ে গেল এখানে যে প্রাকৃতিক সৌন্দর্য আমাদের

তাই তো মনে হচ্ছে বাহ না আপনাকে আরেকটা আমি সহজ বুদ্ধি দিচ্ছি আপনি ওই যে সিডিপে উপরে উঠে যান সিডিপে উপরে উঠে যান তখন আপনাকে আর কেউ ধরতে পারবে না সিডিপে উপরে উঠে যান আপনাকে আর কেউ ধরতে পারবে না মানে না এই যে দেখা যাচ্ছে ওই দিকেই তো কী ওই যে বারোমারি না দিকেই তো না কি আর শরীর ভাই এখন আমরা আসলে ওইটা আসলে গাঢ় পাহাড় যে পাদদেশ আমরা দেখতে পাচ্ছি আসলে দূর থেকে যেগুলো দেখা যাচ্ছে সবুজ আর সবুজ এটা ভিজা এটা যাওয়া ঠিক হবে কিনা পিচ্ছিল পড়ে গেলে তো শেষ আমি নিজে একদম শহীদ হয়ে যাব যদি পরে যাই শহীদ হয়ে যাব কি সুন্দর আসলে ওইদিকে আর যেতে চাচ্ছি না ওইদিকে একদম 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 শেয়ালার বৃষ্টির জন্য এটা আসলে এই যে ভূপাই নদী আবার দেখতে পাচ্ছি নালদাবাড়ি আসলে সুন্দর প্রকৃতির মাঝে আমরা চলে এসেছি গাছ আর গাছ দেখতে পাচ্ছি সবুজ আর সবুজ আমি বলেছিলাম আমি পাঁচ মিনিটে বেশি ভিডিও করব না আসলে পাঁচ মিনিট হওয়ার না 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 এই এই বোগাই তো এভাবে এভাবে চলে গেছে এই নদী তো ঘিরে ঘিরে গেছে না মানে নদী তো আসলে সাপের মতো তাই না সাপের মতো না নদী তো সুতরাং আমি আসলে ভিডিওটা শেষ করে দেখবো পাঁচ মিনিটই হয়ে গেছে হ্যাঁ পাঁচ মিনিট হয়ে গেছে আবার আমি ভোগাই নদীর কাছেই চলে আসলাম আসলে আমরা নদীর কাছেই চলে আসি নদীয় নারী তো এই কি নদী ও নদীয় নারীর মতো কথা কয় হ্যাঁ কী সুন্দর একটি গান হ্যাঁ নদীয় নারীর মতো কথা কয় আমরা আসলে ভোগাই নদীতে আসলাম সেই আমাদের সেই ও আমাদের কবি আবার চলে আসছেন

এখানে নিচে হলো আমাদের তারাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মেয়েদের হোস্টেল আছে আচ্ছা এবং খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা নালিতাবাড়ির জন্য এখানে শ্রদ্ধেয় নগেঞ্জ স্যার প্রতিষ্ঠাতা শিক্ষক ছিলেন এই সাম্প্রতিককালে উনি কি একটা বই ভিড়িয়েছে आलोकীর ঝর্ণাধারায় শিক্ষাগুরু এই বইটা পড়ই মূলত আমরা স্কুল সম্পর্কে জানতে পারলাম বাহ এবং আমরা আমরা হুগাই নদীর তীরে ছিলাম নদীর তীরে ছিলাম নাকি দেখতে পাচ্ছি আমরা এবং সে বিখ্যাত স্কুল একদম কি যেন জমে ক্ষীর হয়ে গিয়েছিল নাকি আমরা এমন জায়গায় ছিলাম ভূত খুব ঐতিহাসিক জায়গায় বলা যায়